আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 ডিসেম্বর 2023, কেউ বুঝে ওঠার আগেই রাজনীতিতে একটি অধ্যায়ের সমাপ্তি। গুরুত্ব বাড়বে জামাত শিবিরের, হিসাব নিকাশে উঠে আসছে জামাত শিবির। দর্শক, বাংলাদেশের রাজনীতি 2014 থেকে এই 2023-এর শেষের দিক পর্যন্ত যেভাবে ছিল তাতে অযোগ্যরা মূল্যায়ন পেত, হোক সেটা ইতিবাচক রাজনীতি হোক সেটা নেতিবাচক হিসাব নিকাশ ভাগ বাটোয়ারার কমিটি গঠন টাইপের রাজনীতি। কমিটি গঠন মানে নির্বাচন নয়, দেখানো হয় নির্বাচন, কিন্তু কে বিজয়ী হবে কেগুলো সব যা ঠিক করে দিবে সেটাই, কোনো প্রতিযোগিতা নয়, কারচুপির নির্বাচন, এটাকে আমরা কমিটি গঠন বলছি। তো এই দুই ধরনের রাজনীতিতেই যোগ্যরা মূল্যায়ন পেত না, দুই দিক থেকেই রাজনীতির যে দুইটা ধারা, বিএনপি লেড অ্যালায়েন্স বা বিএনপি লেড পলিটিক্যাল ব্লক অ্যান্ড আওয়ামী লীগ লেড পলিটিক্যাল ব্লক অ্যানাদার ব্লক, এই দুই জায়গায় কিন্তু অযোগ্যরা মূল্যায়ন পেত। কীভাবে? আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের শরিক হিসাবে, আওয়ামী লীগ যোগ্য দল, এমন এমন লোকজন, এমন এমন দল মূল্যায়ন পেত, মন্ত্রী হতো, এমপি হতো, যাদের আমি অনেকবার বলেছি আবারও বলছি, ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই অথচ তারা এমপি হতো। আওয়ামী লীগ এই কাজটা করেছে। আবার বিএনপি ক্ষেত্রে আমরা দেখেছি 2013 সাল থেকেই আমরা দেখে আসছি তারা অযোগ্যদের সাথে নিয়ে অতিরিক্ত টাইম ওয়েস্ট করেছে। বিএনপি এমন এমন দলকে এতটা গুরুত্ব দিয়েছে যাদের ভোট নাই, আন্দোলন করার শক্তি নাই, মনে করেছিল যে ভারতের সহমর্মিতা পাওয়া যাবে, শেষ পর্যন্ত কিছুই হয়নি। এখন এই 2023 সালের শেষের দিকে এসে বিএনপি বুঝতে পেরেছে আসলে ওই যে ছোটো ছোটো দল যাদের ভোট নাই, একজন দুইজন নেতা সর্বস্ব, কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, অমুক তমুক অ্যান্ড সো অ্যান্ড সো, এরা আসলে বিদেশিদের সমর্থনও এনে দিতে পারে না, দেশে আন্দোলনেও কিছু করতে পারে না, ভোট তো নাই। বিএনপি এটা শেষ পর্যন্ত বুঝেছে। এখন এই বুঝ থেকে বিএনপি ছ্যাঁকা খেয়ে কী করবে বা কী করা শুরু করেছে, যে শেষ পর্যন্ত জামাত শিবিরকে সাথে নিয়ে যা করার করতে হবে, কারণ জামাত শিবিরের আন্তর্জাতিক সমর্থন আগের মতো না থাকলেও কিছুটা হলেও আছে, আবার দেশের ভিতরে আন্দোলন করার তুমুল শক্তি আছে, বিশাল ভোট ব্যাংক আছে, শত জুলুম নির্যাতনও জামাত শিবিরকে তেমন নিঃশেষ করা যায়নি, দুর্বল করতে পেরেছে কিন্তু নিঃশেষ করতে পারেনি, বরং তারা যথেষ্ট শক্তির সাথে টিকে আছে, এটা একটা দিক। আবার নেতিবাচক রাজনীতির কথা যদি বলি, আওয়ামী লীগ অযোগ্যদের মূল্যায়ন করেছে, এরপরে কিংস পার্টি প্রজেক্ট আওয়ামী লীগের সেটাও ফ্লপ হয়েছে, জাতীয় পার্টি যাদের কোনো ভোট নাই, সংগঠন নাই, কিছুই নাই, অযথা, একসময় জাতীয় পার্টির ছিল অনেক ভোট, সেই জাতীয় পার্টিকে আওয়ামী লীগ অযথা টিকিয়ে রেখেছিল, রওশনের সাথে কিছু নেই, কোনো রাজনৈতিক কোয়ালিটি নেই, ছিল এক সময়, কিন্তু তারপর আওয়ামী লীগ যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রধান বিরোধী দলীয় নেতা বানিয়ে রেখেছিল, বিশাল কিছু, অথচ প্রধান বিরোধী দলীয় নেতা হওয়ার তো দূরের কথা, রাজনীতিতে কোনো অবস্থানেরই যোগ্যতা রওশন এরশাদের ছিল না যখন আওয়ামী লীগ বা সংসদ তাকে প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে অ্যাকসেপ্ট করেছে। এখন প্রথম আলোতে একটা রিপোর্ট এসেছে, এই রিপোর্টটার সাথে একটু অ্যাড করে আমি আলোচনা করতে চাই। প্রথম আলো রিপোর্ট, জাতীয় পার্টিতে রওশন পর্ব কি শেষ হচ্ছে? কনক্লুশন এরকমই, হ্যাঁ, জাতীয় পার্টিতে রওশন এরশাদ অধ্যায় শেষ, কিন্তু আমি এর সাথে একটু এক্সটেন্ডেড আলোচনা করতে চাই, শুধু রওশন এরশাদ অধ্যায় নয়, জাতীয় পার্টি, জাতীয় পার্টির অধ্যায় হয়তো বা শেষ। যেমন সাপোজ এই যে জিএম কাদের এমপি হবে না আওয়ামী লীগে আরাফত হবে না, তো সহজ আরাফত ছেড়ে দিবেন, বা যেসব আসনে আওয়ামী লীগের প্রার্থীকে অলরেডি মনোনয়ন দেওয়া হয়েছে তাকে মনোনয়ন প্রত্যাহার করতে বললেই কি তিনি ছেড়ে দিবেন জাতীয় পার্টিকে? এত সহজ, মানে জাতীয় পার্টি চাইলেও আগের মতো অনেক সিট নিয়ে বড় কিছু করবে, অযোগ্য কিন্তু রাজনীতিতে গুরুত্ব পাবে, সেই সম্ভাবনা আপাতত শেষ হয়ে গেছে, এমনকি এই নির্বাচনের মধ্য দিয়েও জাতীয় পার্টি অধ্যায়েরও শেষ হয়ে যেতে পারে, রাজনীতিতে যে অতি গুরুত্ব জাতীয় পার্টি সে অধ্যায় হয়তোবা শেষ হতে পারে। জাতীয় পার্টি অধ্যায় পুরোপুরি শেষ না হলেও আওয়ামী লীগ হয়তোবা কিছুটা হলেও কৃত্রিমভাবে টিকিয়ে রাখবে আগের মতো না হলেও, রওশনের সাদ অধ্যায় শেষ, এরপরে এক পর্যায়ে জাতীয় পার্টি অধ্যায় শেষ হবে, এরপরে কিংস পার্টি অধ্যায় শেষ বা শেষ হবে, আওয়ামী লীগের জননী মিত্র যেমন রাশেদ খান, মেনন, হাসানুল হক, ওই অধ্যায়টাও পুরোপুরি শেষ না হলেও আংশিক শেষ হবে। তারপরে রাজনীতিতে আওয়ামী লীগ ব্লকে এবং বিএনপি ব্লকে দেখা যাবে ঘুরে ফিরে তৃতীয় শক্তি কিন্তু ডিটারমিনান্ট, নির্ধারণী শক্তি, তো জামাত শিবিরে কিন্তু তৃতীয় শক্তি হিসেবেই টিকে গেল। জামাত শিবিরের রিপ্লেসমেন্ট করার চেষ্টা আওয়ামী লীগ সরকার অনেক করেছে, চরমোনাইয়ের মাধ্যমে জামাত শিবিরের শূন্যস্থান পূরণ করার চেষ্টা করেছে কিন্তু পারেনি,
জামাত শিবির জামাত শিবিরের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল এবং মাঠের শক্তিতে স্বমহিমায় টিকে শত নির্যাতনের মধ্যে টিকে আছে। এখন দিন শেষে দেখা যাবে আওয়ামী লীগ ব্লকের রাজনীতি হোক বিএনপি ব্লকের রাজনীতি হোক, এমনকি আওয়ামী লীগের যে ভাগবাটোর হিসাব নিকাশ সেই সব প্রজেক্টও দেখা যাবে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন থাক বা না থাক জামাত শিবির গুরুত্ব উঠে এসেছে, কারণ তাদের বিপুল ভোট ব্যাংক রয়েছে, তাদের মাঠের শক্তি রয়েছে, পিপলস কানেক্টিভিটি রয়েছে, সোসাইটির বিভিন্ন অর্গানে তাদের অ্যাক্সেস রয়েছে, যেটা কিংস পার্টিগুলো পারেনি, যেটা জাতীয় পার্টি পারেনি, যেটা অন্য কেউ পারেনি। তো এভাবে কিন্তু নানান হিসাব নিকাশে সরকার যেহেতু দেখেছে যে জামাত শিবিরকে নির্মূল করা সম্ভব নয়, তাদের গুরুত্ব সব ব্লকেই আগের চাইতে বেড়ে যাবে। জাতীয় পার্টির অস্তিত্ব থাকার কারণে, কিংস পার্টির অস্তিত্ব থাকার কারণে, আওয়ামী লীগের বিভিন্ন অযোগ্য মিত্রদের অস্তিত্ব থাকার কারণে, বিএনপির বিভিন্ন অযোগ্য মিত্রদের অস্তিত্ব থাকার কারণে, বিভিন্ন স্বপ্নের কারণে জামাত শিবির যোগ্য হওয়া সত্ত্বেও, তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও পর্যাপ্ত গুরুত্ব পায়নি। তো এখন এই অধ্যায়গুলো শেষ হওয়ার ফলে সেই গুরুত্ব পাবে বলে মনে হচ্ছে। মনোনয়ন বিতণ্ডায় 32 বছর পর নির্বাচনে নেই জাতীয় পার্টির 80 বছর বয়সী জ্যেষ্ঠ নেতা রোশন এরশাদ, মানে 32 বছর পর 32 বছরের একটা অধ্যায়ের সমাপ্তি। আগামী 5 বছর পর আবার মনোনয়ন পাবেন সেই সম্ভাবনা আছে? কখনোই না, কেউই মনে করেন না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে যতটুকু ইচ্ছা ততটুকু হায়াত দান করতে পারেন, কিন্তু তারপরে কিছু রিয়ালিটি তো আছে। রোশন এরশাদ অধ্যায় শেষ বলা যায়, এর মধ্যে দিয়ে রাজনীতিতে রোশন অধ্যায় শেষ কিনা সেই প্রশ্ন উঠছে দলে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এমনিতেই বার্ধক্য ও অসুস্থতায় ভুগছেন রোশন এরশাদ, এবার দলের কিছু আসনে মনোনয়নপত্র মনোনয়ন প্রশ্নে অভিমান থেকে আগামী 7 জানুয়ারি নির্বাচনে প্রার্থী হননি তিনি। 5 বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, তখন রোশন দাসের বয়স হবে 85 বছর, সেই পর্যন্ত রোশন এরশাদ কতটা সক্রিয় থাকতে পারবেন আল্লাহ আলাম, আমি যেটা উত্তরে বলতে চাই। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনও এখানেই রোশন এরশাদ অধ্যায়ের বা পর্বের শেষ দেখছেন, এটাই সত্য যে রোশন পর্বের শেষ রাজনীতিতে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক প্রথম আলোকে বলেন, কয়েক বছর ধরে অসুস্থতা ও বার্ধক্যের কারণে তিনি পার্টিতে কোনো ভূমিকা ছিলেন না, শুধু সংসদে থাকতেন। সবারই কিন্তু রাজনীতিতে সমাপ্তির একটা সময় আছে, আমার মনে হয় ওনার সময় শেষ হয়ে এসেছে। যেখানে পার্টির মহাসচিব বলছে সময় শেষ হয়ে এসেছে, আর তো কিছু করার থাকে না, আর তো বাস্তবতাও অ্যালাউ করে না, আওয়ামী লীগ এ কারণে ভ্যালু দিচ্ছে না তাকে। আওয়ামী লীগ চাইলে কিন্তু জাতীয় পার্টিকে চাপ প্রয়োগ করে তার পছন্দের লোকদের মনোনয়ন দিতে বাধ্য করতে পারতো, কিন্তু আওয়ামী লীগ সেই ঝুঁকি আর নেয়নি, যে লাভ কী। আর এই যে মুজিবুল হক জন্য শ্রদ্ধেয় বড় ভাই, তাকে বলতে চাই যে আপনাদের জাতীয় পার্টি অধ্যায় হয়তো বা শেষ, যদি থাকেও এবার যেমন এতদিন প্রধান বিরোধী দল বিএনপির চাইতেও কিন্তু গুরুত্ব বেশি এখনও সংসদে, তো এর পরের যে অধ্যায় তাতে হয়তো বা ওই ওয়ার্কার্স পার্টি বা জাসদ এই লেভেলে গুরুত্ব থাকবে, তারপরের 5 বছরে তখন থেকে একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হবে মুসলিম লীগ টাইপের আর কি, একসময় পাওয়ারফুল পরে জিরো। টিকে থাকবে বিএনপি আওয়ামী লীগ জামাত এবং গুরুত্বের সাথে টিকে থাকবে বা আরও বড়ো হবে চরমোনাই। তবে রোশনের সাথে ঘনিষ্ঠ লোকজন এখনও আশা করছেন, এসব আশা করে লাভ নেই, বরং পরিস্থিতি বুঝতে পেরে রোশনের সাথে মিত্র যারা তারাও ঘুরে ফিরে আবার জিএম কাদের পন্থী হয়ে জিএম কাদের আনুগত্য মেনে নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন, আবার কেউ কেউ আওয়ামী লীগে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু আওয়ামী লীগ এখন এত বড় দল হয়েছে যে আওয়ামী লীগের প্রবীণ লোকজন যারা পুরনো আওয়ামী লীগ প্রকৃত আওয়ামী লীগ, তারা এই দল বদলকারীদের টলারেট করবে না, যেমন শাহজাহান ওমরকে কোনো সহযোগিতা জালকাঠির আওয়ামী লীগের লোকজন করবে না। ঠিক তদ্রুপ জাতীয় পার্টি থেকে কেউ যদি হুট করেই চলে যায়, রিয়াল আওয়ামী লীগের যারা যারা যুগ যুগ ধরে আওয়ামী লীগ করে, তারা আওয়ামী লীগের উপর থেকে সাংগঠনিক নির্দেশ দিলেও আমার মনে হয় না যে সহযোগিতা করবে। এরপরে এই যে সাদ এরশাদ, তার ক্যারিয়ার যে শেষ সেটা বলবো না, তিনি হয়তো বা অন্যভাবে রোশন এরশাদের সঙ্গী সঙ্গ ছেড়ে যদি জি এম কাদের আনুগত্য মেনে রাজনীতি করতে চান তাহলে তিনি করতে পারবেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন জি এম কাদের ও রোশন এরশাদের মধ্যকার দুটি ধারা এতদিন চলে আসছিল, তবে এবার দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সে ধারা ভেঙে একতরফা হয়ে যায়, ফলে বয়স বার্ধক্য অসুস্থতা সব মিলে রোশনের রাজনৈতিক অধ্যায়ের পরিসমাপ্তি হলো কি না দলের ভেতরে বাইরে সেই প্রশ্ন উঠছে। হ্যাঁ, আমরাও আপনাদেরকে বলে দিতে চাই দর্শক, আপনারা মোটামুটি নিশ্চিত থাকেন রোশনের সাথে অধ্যায় সমাপ্তি,
এর সাথে আরো অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি এবং বিএনপি বলয় থেকেও আরো অধ্যায় আরো অনেক অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে বাস্তবতা বুঝে। তো দিন শেষে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বাফার পার্টি হিসেবে জামাত শিবিরের গুরুত্ব বাড়বে নিঃসন্দেহে।